মজুরি প্রদান করতে হবে কিন্তু জিনিসপত্র মুনাফা লুণ্ঠনকারী আদানির সহায়তাকারী মোদি সরকার হুশ যে ভয়ানক পরিস্থিতি এই ভয়ানক পরিস্থিতির জন্য দায়ী বিজেপির নীতি। এই নীতি নয়া উদারবাদী নীতি, তার দ্বারা আক্রান্ত শ্রমিক কৃষক খেতমজুর সহ সাধারণ মানুষ। এর প্রতিবাদে আমরা পথে নেমেছি, প্রতিবাদ করছি। আর ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে নেতা পাল্টিয়ে নীতি এক রেখে কোনো অবস্থাতেই জনগণের ক্ষোভকে সামাল দেওয়া যাবে না। এই রাজ্যে গত চার বছরের সময়ে যা হয়েছে ওদের নীতির ফলে এটা ভয়াবহ। ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস কায়েম করেছে, শুধু না, সর্বদিকে এই সরকার ভয়াবহ দুর্নীতি এবং ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাসের পাশাপাশি গণতন্ত্র হত্যা, অধিকারগুলো কেড়ে নেওয়া, ভোটের অধিকার কেড়ে নেওয়া, এ তো আছেই। তার সঙ্গে কোদের উপর বিষ ফুরার মতো এই দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া হয়েছে।